গবেষণা ধর্মী প্রাইভেট প্রতিষ্ঠান। আমরা 2004 সাল থেকে গবেষণা কাজে নিয়োজিত। এ পর্যন্ত আমাদের 96টি বিভিন্ন সবজি ফসলের 96টি জাত বেরিয়েছে। আমরা শুধুমাত্র মানে শীতকালীন সবজির মধ্যে যেটা আমরা কোল ক্রপ বলি, যেটা ওভারঅল বাংলাদেশের সবাই বাইরের উপর নির্ভরশীল, বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, এই সবজিগুলির বীজ শুধুমাত্র আমরা আমদানি করি। বাকি হাইব্রিড যেটা সেটা করেন? হাইব্রিড, হ্যাঁ, ফুলকপি বাঁধাকপি মেইনলি হাইব্রিডই হয় এবং এগুলি আমাদের দেশে হয় না। প্রতিটি বীজ কোম্পানি আমরা এই ফসলগুলির জন্য বিদেশের উপর নির্ভরশীল। আর বাকি যেগুলি আছে আমাদের মানে পরিবেশগত অঞ্চলের জন্য উপযোগী, প্রতিটি ফসলই আমরা করি। আমাদের নিজস্ব অনেক ভ্যারাইটি আছে, এর মধ্যে আমরা শশার একটি নিজস্ব জাত উদ্ভাবন করেছি, একটি ছোট মানে শর্ট টাইপের মধ্যে এবং আরেকটি হচ্ছে মিডিয়াম টাইপের মধ্যে। এবং বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে মেটালি ফার্স্ট আপনার শশার হাইব্রিড জাত উদ্ভাবন করেছে। আর বাকি সবাই কিন্তু বিদেশি কোম্পানির উপর নির্ভরশীল। এখন পর্যন্ত মানে কোন কোন দেশগুলোতে আপনারা রপ্তানি করছেন? বললেন যে বাইরের দেশগুলোর জন্য। বাইরের দেশগুলোর জন্য বীজ যে আপনারা করতেছেন? জি, আমরা বাইরের দেশগুলোর জন্য আমাদের কিছু লাউ আছে যেটা সৌদিতে মালয়েশিয়ায় যায়, তারপরে ঝিঙ্গা আছে আমাদের একটা শর্ট টাইপের, এটাও হলো বাইরের দেশের চাহিদা অনুযায়ী উদ্ভাবন করা। আমাদের মরিচ আছে পিকনিক, এটিও আমরা বাইরে সৌদি, তারপর হচ্ছে মালয়েশিয়া, নেপাল, এগুলিতে আমরা ই করি, রপ্তানি করে থাকি। শশা যেটা বললেন সেটা কি আছে, দেখা যাবে এই মুহূর্তে? আসলে মানে শেষের পথে সবগুলি, আর শীতকালে তো শশা তো একটু মানে এখন আমরা লাগাচ্ছি এটা। আচ্ছা, নাই যে ডেকোরেট করে রাখছেন অনেক সবজি, যে তাহলে এটা কিসের জন্য আর কি? এই যে আপনাদের অনেক দৃষ্টি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের আমাদের নিজস্ব উদ্ভাবিত যেগুলিতে দেখছেন যে নাম দেওয়া আছে, ট্রেড নেম, এগুলি মানে মার্কেটে অ্যাভেলেবল বীজ। আর যেগুলিতে শুধু আমরা কোড নাম্বার দিয়েছি, তার মানে এগুলি এখনো গবেষণা থেকে বেরিয়েছে, এগুলির বীজ এখন পর্যন্ত আমরা মার্কেট ওইভাবে দিই না, অথবা ইনশাআল্লাহ আগামী বছর আমরা দিতে পারবো। সবগুলির ক্ষেত্রেই তাই, এখানে মরিচের বিভিন্ন আছে, আমাদের নিজস্ব মেটাল কিং, তারপরে হচ্ছে আমাদের করলা আছে, আমাদের করলার মধ্যে বড় সেগমেন্টের আছে লিমা সুপার, লিমা সামনের দিকে বলতে বলতে যদি একটু যাইতেন। হ্যাঁ, এখানে আমাদের বিভিন্ন জাতের বেগুন আছে, আমরা ছাদ কৃষির জন্য কিছু করেছি, তারপরে হচ্ছে মানে বিভিন্ন অঞ্চলের চাহিদা মাথায় রেখে আমরা এগুলি করেছি। না, দেশের জন্য কিছু করেনি, সব বাইরের জন্য? না, দেশের জন্য অবশ্যই, দেশের জন্য করেছি, দেশের চাহিদা মিটিয়ে যেন বাইরেও আমরা বাইরের ডিমান্ড যেন ফুলফিল করতে পারি, কারণ বাজার তো বিশ্ব বাজার। বিশ্ব বাজার, জি। এখন শুধু বাংলাদেশকে কেন্দ্র করে করলেই তো হবে না, কারণ আমাদের ব্যবসাটাকে তো আপনার এক্সটেনশন করতে হবে, এক্সপানশন করতে হবে, যার কারণে আমরা সব কিছু মাথায় রেখে, যেহেতু এটা গবেষণা ধর্মী প্রতিষ্ঠান, আমরা গবেষণা করে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ, বিভিন্ন শেপ শেপের ফসল উদ্ভাবন করতেছি এবং বিভিন্ন ওজনে। ঢাকার বাইরে আপনাদের কোনো বড় প্রজেক্ট আছে কিনা যেখানে আপনাদের এই বীজগুলো? না, ঢাকার বাইরে যেটা জিনিস হচ্ছে যে আমাদের 13টা হলো আপনার বীজ প্রোডাকশন মানে সিধু উৎপাদন এরিয়া আছে, এবং ঢাকার বাইরে পঞ্চগড়ের দেবীগঞ্জে আমাদের 100 একরের মধ্যে একটা রিসার্চ ফার্ম আছে। আচ্ছা, সেখানে আপনারা? হ্যাঁ, সেখানে করি, এবং আমাদের সালনাতে একটা আর&ডি আছে, আমাদের 2টা মানে গবেষণা প্রতিষ্ঠান আছে, একটা হলো উত্তরবঙ্গে আর একটা হলো সালনাতে, আমি কৃষিবিদ নাহিদ আফরিন, আমি এখানে আছি ডেপুটি প্রিন্সিপাল প্ল্যান্ট ব্রিডার হিসেবে মেটালে। জি, মেটাল সিটি আছি। আমাদের এটা একটা নতুন বেগুন, একটু অবলং শেপের, এটা আমরা রিসেন্টলি মার্কেটে যাবে, এটা একটু লাইট গ্রিন টাইপের, এইখানে সাপ্লিমেন্ট আর একটা রেখেছি, এটা একটু গ্রিন টাইপের, এবং নতুন আর একটা আমরা মানে গবেষণা চলছে এটার উপরে। মূলা? মূলা? জি, না মূলা না, এটা বেগুন। এটা বেগুন? জি, এটা বেগুন। আচ্ছা, এটা বেগুন আছে। এটা নাম কি দিয়েছেন? এখনো নাম দেয়নি, আমরা টেস্ট কোড হিসেবেই রেখেছি। আর মরিচ আছে আমাদের,
আমাদের পিকনিক পাস, এটা হচ্ছে আমাদের নিজস্ব উদ্ভাবিত, এটা কিন্তু আমাদের দেশেও চলছে, প্লাস এটা সৌদিতেও যাচ্ছে। তারপরে এটা হচ্ছে বুলেট টাইপের, একটু মোটা টাইপের মরিচ, এটা হলো আপনার খুলনা অঞ্চলের এইদিকে ভালো চলে এটা। এবং পিকনিক, এটাও আমাদের একটা মরিচ, এটাও আপনার দেশের চাহিদা মিটিয়ে বাইরেও যাচ্ছে। তারপর এটা হচ্ছে আপনার ছোট টাইপের মরিচ, তারপর এটা হচ্ছে একটু লাইট গ্রিন টাইপের। মানে মরিচেরই বিভিন্ন সেগমেন্ট আছে, কোনো এলাকায় একটু ডিপ গ্রিন চলে, কোনো এলাকায় একটু লাইট গ্রিন চলে, যার কারণে আমরা বিভিন্নভাবেই করেছি। আবার কোনো এলাকায় লম্বা চলে, লম্বাটার কথা মাথায় রেখে যেটা আমাদের নতুন একটা আপকামিং ভ্যারাইটি, এটা একটা লাইটের মধ্যে এবং একটা মেলার বাইরে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় বীজের ব্যাপারে, তাহলে কোথায় যোগাযোগ করবে আপনি? আমাদের মার্কেটিং এর লোকরা আছেন, আমাদের কার্ড আছে, ওনাদের সাথে যোগাযোগ করলে আমাদের বিভিন্ন ডিলারের মাধ্যমে আপনারা নিতে পারেন, অথবা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ওনারা যদি আপনাদেরকে যেভাবে নিতে চান, যদি আমাদের জন্য ফিজিবল হয় তাহলে ওনারা আপনাদেরকে এইভাবেই দেবে। এটা আমাদের একটা, এটা হচ্ছে প্রফিট, এটা এখন বর্তমানে প্রেক্ষাপটে একদম মার্কেট লিডার এটা, একটা বেগুন। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া, সারা বছরই হয় মোটামুটি, মাঝারি সাইজের। আমাদের এটা আছে মার্কেট লিডার লিমা, প্রচন্ড মানে কম্প্যাক্ট এবং মানে মিষ্টিও অনেক বেশি। তারপর হচ্ছে এখানে আমাদের বিভিন্ন টমেটো আছে, টমেটো এটা হচ্ছে আপনার অবলং শেপের এটা। তারপরে সিলেট অঞ্চলে বড় টমেটো পছন্দ করে, যার কারণে তাদের কথা মাথায় রেখে আমরা এইটা। তারপর পাশে একটা এখানে হলো অবলামের মধ্যে ওটা একটু লম্বা খাড়া, এটা একটু ব্যাপারই। তারপরে এটা হচ্ছে একটু ই টাইপের, মানে বিভিন্ন এলাকায় ওই এটা আমাদের নভেন্টি প্লাস, এটাও আমাদের ধুমধন মান্ডার। এবং রিসেন্টলি আমরা চেরিরও তিনটা ভ্যারাইটি করেছি, এটা একটু বড় সেগমেন্টের এবং টক আছে এটাতে। এগুলি হলো একটু মানে মিষ্টি এবং টকের মধ্যে এগুলি এবং লাউয়ের মধ্যেও আমাদের আছে বিভিন্ন ভ্যারাইটি। এখন আসলে সিজন শেষের কারণে আমরা ওইভাবে আসলে ডিসপ্লে করতে পারছি না, কারণ এখন তো মানে এমন হয়ে গেছে যে ট্রানজিশন পিরিয়ড, রবি শেষ খরিফের শুরু। আমাদের আছে এখানে আছে হাই গ্রিন আছে, নাইস গ্রিন আছে, আর আছে আপনার যে ডায়না টাইপের একটা। আচ্ছা, সবজিগুলো তো দেখলাম, এগুলো মানে মানে উৎপাদনের কতদিন লাগে, প্রোডাকশনে? মানে যেমন এই যে টমেটো কথা যদি আমরা বলি, কেউ যদি এটা উৎপাদন করতে চায় তাহলে কতদিন লাগবে? দুই মাসের মধ্যে হয়ে যায় নাকি 15-16 দিন? জি জি, টমেটো দুই মাসের মধ্যে, যে কোনো টমেটোই আপনি করেন না কেন, আপনাকে তো প্রথমে আগে সিডলিং করে নিতে হবে। সিডলিং করলে আপনার 25-28 দিনের চারাটাকে আপনি সিডবেডে দিতে হবে, মানে মেইন ফিল্ডে দিতে হবে। মেইন ফিল্ডে দেওয়ার মনে করেন যে 30-35 দিনের মধ্যে ফুল আসবে। ফুল আসার পরে মনে করেন যে আপনার মানে মোটামুটি একটা টমেটো মানে বড় হয়ে পাকা পর্যন্ত আপনার মানে লাগানো থেকে 65-70 দিন তো লেগেই যাবে। হেড অফিস হচ্ছে আমাদের পিবিএল টাওয়ার, গুলশান সার্কেল 2A। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ।